একটা প্রশ্ন তোমরা করেছ যে প্রোফেজ ও টেলোফেজ দশার মধ্যে বিপরীত ধর্মিতা বা পার্থক্য কি হবে। দেখো এই প্রশ্নের উত্তর আমি করার চেষ্টা করছি, যদি এদিকে লিখি বৈশিষ্ট্য প্রোফেজ দশা টেলোফেজ দশা তাহলে এর পার্থক্যটা লেখার চেষ্টা করি। দেখো প্রথম পয়েন্টটা যদি আমরা রাখি এরম ভাবে যে স্পাইরালাইজেশন অর ডিস্পাইরালাইজেশন তাহলে প্রোফেজে হবে ক্রোমোজোম গুলি স্পাইরালাইজেশনের জন্য ছোট মোটা ছোট মোটা হয় এবং এই দশায় ক্রোমোজোম গুলি একে অপরের উপর অবস্থান করে। তাই এই দশাকে স্পাইরেমি স্টেজ বলে। স্পাইরেমি মানে হলো উলের মতো গোলা, উলের গোলার মতো। এবার এটা যদি টেলোফেজে লিখি তাহলে হবে ক্রোমোজোমগুলি ডিস্পাইরালাইজেশন এর ফলে প্যাঁচ খুলে এক ক্রোমাটিন বিশিষ্ট হয়ে বা এক ক্রোমাটিড যুক্ত সরু সুতোর মতো হয়ে ক্রোমাটিন জালিকায় পরিণত হয়, ফলে এগুলি দৃশ্যমানতা হ্রাস পায়। তাহলে দেখতে পাচ্ছ যে পুরো অপোজিট
প্রোফেজের ক্ষেত্রে হচ্ছে স্পাইরালাইজেশন, আর টেলোফেজে ঠিক উল্টো ঘটনা অর্থাৎ ডিসপাইরালাইজেশন। নেক্সট পয়েন্ট দেখো, দেখো নাম্বার টুতে যদি যাই, প্রোফেজ টেলোফেজ এটা যদি এটা করেছিলাম, এটা যদি কন্ডেনসেশন পয়েন্ট করি, তাহলে প্রোফেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা ক্রমশ ঘনীভূত হয়। প্রোফেজের ক্ষেত্রে ক্রোমাটিন তন্তুগুলি ক্রমশ ঘনীভূত হয়ে কুণ্ডলীকৃত হয় এবং সরু সুতোর মতো ক্রোমোজোম গঠন করে, সরু সুতোর মতো ক্রোমোজোম গঠন করে। কিন্তু টেলোফেজে ক্রোমোজোম ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যেতে থাকে এবং ঘনীভবনও কমে যায়, ফলে অপত্য ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোমগুলি দীর্ঘ ও সরু হয়। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে এখানে ঘনীভূত হচ্ছে আর এখানে ঘনীভূতনের বা ঘনীভবনের মানটা কমে যাচ্ছে। নাম্বার থ্রি পয়েন্ট যদি দেখি, তাহলে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস, নিউক্লিওলাস এক্ষেত্রে কি দেখব যে এদের অবলুপ্তি অবলুপ্তি ঘটে, আর টেলোফেজে দেখব যে এদের পুনরাবির্ভাব 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 ঘটে। পরের আরেকটা প্রশ্ন ছিল, তোমার পার্বত্য অঞ্চলে গলগণ্ড বেশি দেখা যায় কেন? এর আনসারটাও আমি করে দিচ্ছি। এর আনসারটা হলো, এই অঞ্চলের বা পার্বত্য অঞ্চলের মাটিতে
আয়োডিন থাকে না, বা থাকে না বললেই চলে। থাকলেও খুব কম থাকে, ফলে উৎপন্ন ফসলেও আয়োডিনের ঘাটতি দেখা যায়। আর থাইরক্সিনের থাইরক্সিনের মূল উপাদান ই আয়োডিন, এটা আমরা জানি। তাই পাহাড়ি এলাকার জনগণ আয়োডিন বিহীন খাদ্য গ্রহণ করায় এদের গলগণ্ড রোগ দেখা যায়। বোঝা গেল?